হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্বপ্ননির কিচেন। স্বপ্ননির কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেখার জন্য। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, বাঙালিদের অতি প্রিয় একটি উৎসব, নবান্ন উৎসব, যেটি বাঙালির ঘরে ঘরে এই নবান্ন হয়ে থাকে। এটি খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু অগ্রহায়ণ মাসে সংক্রান্তির দিনই শুরু হয় এই নবান্ন উৎসবটা। তো চলুন দেখে নিই আমরা এই নবান্ন উৎসবটা কী করে পালন করব আজকে। আমি এখানে 500 মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা। এখন সকালবেলা আমি এই চালগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তার আগে দেখি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে, এখানে আমি একটু লেট হয়ে গেল, আদা দিয়ে আমি রেসিপিটি শেয়ার করলাম যাতে আপনারা এইভাবে বাড়িতে করে খেতে পারেন এবং খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাড করব যে আপনাদের কেমন লাগাচ্ছি। তো চলুন দেখে নিই, আজকে আমি চালগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। চালগুলো কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে। তার আগে আমি আদাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন, আদাটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি এই আদার বাটির মধ্যে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব যেন কোনো দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু আমি জল ইউজ করিনি, পরে আমি জল এখানে অ্যাড করব। তো আমি এখানে একদম পাতলা খেজুরি গুড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু বাড়িতে করা হয়েছে খেজুরি গুড়। তো গুড়টা দিয়ে আজ আমি নবান্নটা করব। তো দেখুন, আমি গুড়টা ঢেলে দিচ্ছি এবার। এই পাতলা গুড় দিয়ে কিন্তু শুধুমাত্র মিষ্টি হবে না, এর সঙ্গে কিন্তু অন্য গুঁড়ো আমাকে অ্যাড করতে হবে। তো গুড়টা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 3 থেকে 4 চা চামচ আদা বাটা। আদা বাটাটা একটুখানি বেশি করে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি এটা 8 ঘন্টার জন্য প্লেট দিয়ে ঢাকা দিয়ে ধুয়ে দেব। তো 8 ঘন্টার পর আমি তুলে নিচ্ছি। দেখুন, এটা আর একটু বেশি ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে আধখানা নারকেল ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। আর আধখানা নারকেল আমি প্লেটে রেখে দিয়েছি। এটা আমি এমনি দিচ্ছি, এটা বেটে দিইনি। কিছুটা পেস্ট এবং কিছুটা যদি এমনি দেওয়া যায় নারকেল কুড়িয়ে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি বাটাটা দিয়ে দিলাম আগে নারকেলের। এবার আমি এমনি নারকেল কুড়াটাও দিয়ে দিচ্ছি। তো ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার একটু চাকা খেজুর গুড় অ্যাড করে দিচ্ছি। যেহেতু পাতলা গুড় দিয়ে পুরো মিষ্টি ভালো হবে না, তার জন্য আমি আর একটুখানি গুড় অ্যাড করছি, প্রায় 100 গ্রাম মতো। তো দেখুন, কালারটাও কিন্তু চলে এসেছে একদম লালচে কালার। আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বেশি করে একটুখানি আদা দেবেন, তাহলে একটু ঝাঁঝাঝ মতো হবে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করার জন্য খই নিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো আপনারা এটা কিন্তু মুড়ি দিয়েও খেতে পারেন এবং খই দিয়েও খেতে পারেন। খই দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন, আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে।
আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন এবং দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা বাঙালিদের কিন্তু অতি জনপ্রিয় একটি খাবার, আর এই উৎসবটা কিন্তু গ্রামে গ্রামে প্রায় বাড়িতেই হয়ে থাকে এবং খুব বড় করে উৎসবটা হয়, পালন করা হয়। তো আজকে এই পর্যন্তই, রেসিপিটা অনেক দিন পর শেয়ার করলাম আমি আপনাদের সঙ্গে, আশা করি ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।